টাইমিং লাইফে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সব অ্যাসপেক্টে। সো খেলাধুলা গিটার বাজানোর ক্ষেত্রে যদি টাইমিং এরকম ইম্পর্টেন্ট হয় তাহলে আমাদের লাইফের সাকসেসের ক্ষেত্রে, আমাদের লাইফের একটু ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে, লাইফের সাকসেসের ক্ষেত্রে, লাইফের অন্যান্য আই ডোন্ট নো লাইফের অন্যান্য এরিয়াতে আপনার টাইমিংটা কীরকম ইম্পর্টেন্ট হইতে পারে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। সো অ্যাবস্ট্রাক্ট ওয়েতে হোক আর ইয়ে কনক্রিট ওয়েতে হোক, আমাদের সবার লাইফে টাইমিং খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, রাইট? ইন্টারেস্ট। দিন দুই তিন আগে একটা আলোচনা করছিলাম র্যান্ডম আমার এই চ্যানেলেই, আমার অফিসে বসে, কোনো ধরনের লাইক ভিডিও এডিটিং টেডিটিং ছাড়া, জাস্ট র্যান্ডম ফ্রন্ট ক্যামেরায়। সেখানে হচ্ছে একটা থট শেয়ার করছি আমার ইয়ে বিষয়ে, কী জানি বলে আমাদের লাইফে টাইমিংয়ের গুরুত্ব, উইচ ইজ ট্রু। আপনি আপনার লাইফে হচ্ছে সাকসেসের ক্ষেত্রে টাইমিং মানে ভাগ্য অনেকটা বলতে গেলে, ইন আ সেন্স নেসেসারিলি, আবার মানে টাইমিংয়ের আবার 50% ভাগ্য, 50% প্রচেষ্টা। সো পৃথিবীর প্রায় সকল সাকসেসফুল মানুষই অলমোস্ট প্রবাবলি আই ডোন্ট নো 90-95% হবে হয়তোবা, মানে আমার স্যাম্পল অনুযায়ী বেশিরভাগ সাকসেসফুল মানুষই ভাগ্যের হেল্প, ভাগ্যের অবদান, ভাগ্যকে অ্যাপ্রিসিয়েট করে, যে তার ভাগ্যের সহায়তা ছাড়া সম্ভব না। যে জিনিসটা আমি যেভাবে বলি, ধরেন আপনি বাংলাদেশে অ্যাডমিশন টেস্টে, যেহেতু একটা খুব কঠিন কম্পিটিশান হয়, সো যারা অ্যাডমিশন টেস্টে চান্স পাইছে তারা সকলে ভাগ্যের সহায়তা পাইছে, আর যারা চান্স পায় নাই তারা ইদার ওয়েল প্রিপেয়ার্ড না ওর ভাগ্যের সহায়তা পায় নাই তারা, রাইট? সো এমন হইতে পারে যে অনেকেই সব কিছু পারফেক্ট প্রিপেয়ার, সব কিছু ঠিক ছিল, পরীক্ষা হঠাৎ করে তিনটা প্রশ্ন ভুল উত্তর হয়ে গেছে, রাইট? তিনটা ভুল প্রশ্ন উত্তর হওয়া মানে 2000-এর পেছনে চলে যাওয়া, অথবা সেদিন সে অসুস্থ ছিল, অথবা হোয়াট এভার। সো তার ভাগ্য তাকে সহায়তা করে নাই, তার মানে কিন্তু সে যোগ্য ছিল ওই প্রতিষ্ঠানে চান্স পাওয়ার। তো ব্যাপারটা এরকম আর কি, যে ভাগ্য এরকম পার্থক্য তৈরি করে লাইফে, এবং স্পেশালি যখন আপনার টিপিং পয়েন্টগুলাতে লাইফের, যে টিপিং পয়েন্ট মানে হচ্ছে মানে উলট পালট হয়ে যাবে রেজাল্ট আর কি ওই পয়েন্টের পর, এরকম জায়গায় যখন থাকে তখন ভাগ্যর একটু পুশ ছাড়া ইটস ভেরি ডিফিকাল্ট। একটা যে ইয়ে দেখছিলাম ইন্টারেস্টিং ভিডিও, যে আপনার যারা হচ্ছে স্প্রিন্টার, যারা 100 মিটার দৌড়ে ওয়ার্ল্ড রেকর্ড করছে, তাদের মধ্যে কত পার্সেন্ট, 80%-এর ক্ষেত্রে সম্ভবত, একটা লাইক এরকম ক্রেজি নাম্বার, খুব হাই আ নাম্বার, এরা হচ্ছে দেখা গেছে যে এরা বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছিলো এরাও ওই দিকেই দৌড়াচ্ছিলো। সো বেসিক্যালি বাতাসের একটু হেল্প পাইছে দেখেই এরা রেকর্ডগুলো ব্রেক করতে পারছে, কারণ আমার আপনার স্প্রিন্টিংয়ের ক্ষেত্রে তো পয়েন্ট একদম ফ্র্যাকশন অফ এ সেকেন্ড পার্থক্যতে আপনি রেকর্ড ব্রেক করবেন, রাইট? সো তার মানে হচ্ছে আপনি ওই যে বাতাসের উল্টা পাশে দৌড়ে, সো এগুলো তো আসলে হ্যাপেন টু হ্যাপেন প্রবাবলি এইভাবে করে, রাইট? সো তার মানে ভাগ্য দেখেন কীভাবে, এগুলো জাস্ট আমরা সকলে জানি যে ভাগ্য লাইফে সাকসেসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ভাগ্যর গুরুত্বটা, এবং ওই যে টাইমিংটা তো সেইখানেই হইতে হয়, আপনার রাইট টাইমে রাইট অপরচুনিটি আপনার সামনে আসতে হবে, আপনাকে গ্র্যাব করার সেই সুযোগ তৈরি করতে হবে, ভাগ্য আপনাকে সেই সুযোগ দিতে হবে, রাইট? সো বেসিক্যালি ওই যে টাইমিং, ভাগ্য, এই সব কিছু। তো আমি কিছু কনক্রিট উদাহরণ তুলে ধরে, যেরকম শুরুতে দেখলাম কিছু কনক্রিট উদাহরণ, খেলার তিন চারটা উদাহরণ, গিটার বাজানোর কয়েকটা উদাহরণ টেনে ধরে, তারপর লাস্টে বলছি যে ওকে, তো টাইমিং যদি এরকম ইম্পর্টেন্ট হয় আমরা আমাদের চোখের সামনের এক্সপিরিয়েন্সে দেখতে পাই কনক্রিট বিষয়গুলোতে, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্ষেত্রে যেমন আমাদের লাইফের ক্ষেত্রে এটা কত গুরুত্বপূর্ণ হইতে পারে টাইমিংটা। সো এটাও একটা ইন্টারেস্টিং চিন্তা করার, এখান থেকে একটা মেসেজ নেওয়ার জিনিস। এবং লাস্টে কিন্তু আমি একটা ডিস্টিংশন তৈরি করছি, কারণ আমি এখন আলোচনা করবো একটা কমেন্ট, সেই কমেন্ট আলোচনা করলে বুঝবেন যে ডিস্টিংশনটা উনি যে কথাটা বলতেছেন ওটা আমি অ্যাড্রেস করে ফেলছি ওইখানে। আমি একদম ভিডিও লাস্টের কথাটা বলছি যে কনক্রিট ওয়েতে হোক অথবা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে হোক টাইমিংয়ের গুরুত্বটা এখানে দেখা যাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট ওয়েতে হোক আর ইয়ে কনক্রিট ওয়েতে হোক, আমাদের সবার লাইফে টাইমিং খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমি যতগুলো উদাহরণ দিছি লাইফ থেকে, গিটার বাজানো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো কনক্রিট উদাহরণ, আর লাইফ টাইমিংয়ের গুরুত্ব এটা একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। সো এই দুইটা জিনিস কিন্তু নেসেসারিলি তুলনীয় না, কিন্তু এটা যে নেসেসারিলি তুলনীয় যে হয় না, এই জিনিসটা যে আমি বুঝতেছি, এটা যে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি এই ব্যাপারটা, সেই পয়েন্টও কিন্তু আমি মেক করে দিছি। এটা এমন না যে আমি খেয়াল করতেছি না, বুঝতেছি না, রাইট? সো ওই ভদ্রলোক উনি এখন দাবি করবেন যে আমি বুঝতে পারি নাই, হ্যাঁ আমি নিজেকে ওভার এস্টিমেট করতেছি, পণ্ডিতি করতেছি জায়গায়, এরকম কমেন্টগুলো তো নতুন কিছু না, উনি ফলস ইকুইভ্যালেন্স বলবেন। হ্যাঁ, দুইটা ফলস ইকুইভ্যালেন্স অ্যাপারেন্টলি অন দ্য সার্ফেস ফলস ইকুইভ্যালেন্স মনে হয়, কিন্তু আসলে ব্যাপারটা আমি তা মনে করি না, সেইটা ওই যে একটা লাইনে টাচ করে বুঝাই দিছি যে একটা অ্যাবস্ট্রাক্ট আর একটা কনক্রিট নাও। এরকম কমেন্ট অনেকেই আসে, অবশ্যই ইগনোর করি, এগুলা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। সো এটা এখন কেন আলোচনা করতে বসছি,
এটার কারণ হচ্ছে সাবজেক্টটা ইন্টারেস্টিং, এই কারণে। সো এটা অবশ্যই কমেন্টটা 2-3 দিন হয়ে গেছে, তো এতদিন কথা বলি নাই, আজকে কেন বললাম, এটার কারণ হচ্ছে, এবং এগেন আমি আমার চ্যানেলে আপনাদের কমেন্ট রিভিউ করবো বলছিলাম, বলার পর একটা এপিসোডে করছি আর এখনও করা হয় নাই, কারণ আমার বলার এই ঘোষণা দেওয়ার পরপর আমার লাইফের ব্যস্ততা বাড়া শুরু হয়েছে। সো এখন আর সম্ভব না, এখন মিনিমাম দেখছেন ইদানিং এপিসোড করার সংখ্যা কমে আসছে, তো ব্যাপারটা ওই জায়গাতে, তো যেই কারণে আর রিভিউ করা হচ্ছে না। সো এটা রিভিউ করা হয়ে যাচ্ছে, ইন এ সেন্স কমেন্ট রিভিউ করা হচ্ছে না, যে কারণে বললাম আলোচনা করতে বসছি, এটা খুব একটা ইন্টারেস্টিং আলোচনা হবে। এই কারণে আমি মাত্র একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে, রাইট? সো ভিডিওটার আমাকে সাজেস্ট করছে ইউটিউব, ভিডিওটার টাইটেল হচ্ছে রজার পেনরোজ, ভদ্রলোকের নাম, ইজ ম্যাথামেটিক্স ইনভেন্টেড অর ডিসকভার্ড, ম্যাথ কি আবিষ্কার করা হয়েছে নাকি উদ্ভাবন করা হয়েছে, রাইট? সো ইনভেনশন এবং ডিসকভারির পার্থক্য আশা করি আপনারা জানেন। ডিসকভারি মানে যেটা আছে অলরেডি, আপনি জাস্ট ইউ ফাউন্ড আউট অ্যাবাউট ইট, আর ইনভেনশন হচ্ছে যেটা ছিল না আপনি ক্রিয়েট করছেন সেইটা। যেমন আপনার ধরেন যে অনেক এলিমেন্ট আছে যেগুলো আমরা হচ্ছে ক্রিয়েট আর্টিফিশিয়ালি ক্রিয়েট করছি, লাইক পিরিয়ডিক টেবিল এক্সিস্ট করে নাই নেচারে, মিলে মিশিয়ে ক্রিয়েট করছি, সেগুলো হচ্ছে ইনভেনশন, ডিসকভারি না। যেমন আমরা কার্বন ডিসকভার করছি, কার্বন কিন্তু ছিল, আমরা ইনভেন্ট করিনি, রাইট? আমরা আমাদের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এরকম রিয়্যাক্টরে হচ্ছে এরকম অনেক রকম হচ্ছে আপনার ট্রান্স ইউরেনিক্স এলিমেন্টস এগুলো তৈরি হয়, যেগুলো ন্যাচারাল প্রকৃতিতে ন্যাচারালি এক্সিস্ট করে না। ফিশন রিয়াকশনের ফলে নিউট্রন অ্যাবজর্ভ করার পর, যেমন প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম 239 কিন্তু ন্যাচারালি এক্সিস্ট করে না, যখন ইউরেনিয়াম 238 অ্যাবজর্ভ করে একটা নিউট্রন, তখন 238 থেকে 239 প্লুটোনিয়ামে কনভার্ট হয়, রাইট? সো এরকম ব্যাপার আর কি। সেটা হচ্ছে আমরা ইনভেন্ট করতেছি প্লুটোনিয়ামকে, রাইট? আপনি পিরিয়ডিক টেবিলে প্লুটোনিয়াম খুঁজে পাবেন না। এই জিনিসটা ইন্টারেস্টিং যে ম্যাথামেটিক্স কি ইনভেন্টেড নাকি ডিসকভার্ড, আমি দেখেই জিনিসটা ভিডিওটাতে সাথে সাথে ক্লিক করছি, খুব ইন্টারেস্টিং একটা টপিক। পুরো ভিডিওটা আমি দেখেও শেষ করি নাই এখনও, তার মধ্যেই আলাপ করতে বসছি কারণ পরে আলাপটাও করা হবে না। সো খুব শুরুতে উনি একটা কথা বললেন খুব ইন্টারেস্টিং, এই কথাটা শুনেই আই ডিসাইডেড যে ওকে, তাইলে আমি ওই ভদ্রলোকের কমেন্ট, ভদ্রলোক না অভদ্রলোক, উনি আমাকে পার্সোনাল অ্যাটাক করছেন, অ্যাড হোমিনিং অ্যাটাক, সো জায়গা তাও ভদ্রলোক। সো ভদ্রলোকের কমেন্টটা মনে হলে এখন অ্যাড্রেস করি, তাহলে ইন্টারেস্টিং একটা আলাপ হবে এখানে। সো এই প্রশ্নটা কেন আসতেছে যে ম্যাথামেটিক্স ইনভেন্টেড নাকি ডিসকভার্ড, এটার কারণ হচ্ছে, এবং লাইক আমি আই টোটালি অ্যাগ্রি উইথ দ্য কোয়েশ্চেন, যে আসলে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হইতে পারে সারাউন্ডিং অ্যারাউন্ড দিস কোয়েশ্চেন। সো শেষ করলে বুঝতে পারবো এই ভদ্রলোক কী বলতেছেন, আর রজার পেনরোজ অবশ্যই বিখ্যাত কেউ। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কেন? কারণ হচ্ছে আপনি প্রকৃতির মোটামুটি অনেক কিছু বা সব কিছুই আপনি ম্যাথ দ্বারা এক্সপ্লেইন করতে পারবেন, প্রকৃতি একটা ম্যাথামেটিক্যাল রুলে, ম্যাথামেটিক্যাল প্যাটার্ন ফলো করে চলে, প্রকৃতির সকল কিছু, সকল কিছু, ইউনিভার্স থেকে শুরু করে একেবারে মাইক্রোস্কোপিক লেভেলে সব কিছু ম্যাথামেটিক্স ফলো করে চলে, একটা ম্যাথামেটিক্যাল প্যাটার্ন ফলো করে চলে। সো তার মানে ম্যাথামেটিক্স জিনিসটা ছিল, এটা আমরা ইনভেন্ট করি না, আমরা 0, 1, 2, 3 এগুলো আবিষ্কার করছি, সত্যি এগুলো আমার কমে কথা বলতেছি, এই ভদ্রলোক কী বলবো আমি জানি না, 0, 1, 2, 3 এগুলো আমরা আবিষ্কার করছি সত্যি ম্যাথামেটিক্সকে ডিসক্রাইব করার জন্যে। সো আমরা ইনভেন্ট করছি ম্যাথামেটিক্স ইন দ্যাট, কিন্তু ম্যাথামেটিক্সের আইডিয়াটা, কনসেপ্টটা, এটা অলরেডি এক্সিস্ট করতো নেচারে, লাইক ল্যাঙ্গুয়েজের মতো, আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে জিনিসটাকে একটা ল্যাঙ্গুয়েজ দিছি আর কি। সো এটা কি ইনভেনশন নাকি ডিসকভারি, এটা আসলে একটা ইন্টারেস্টিং প্রশ্ন হয় আর কি। সো সেটা কি এখানে পরে জানতে পারবো, এবং এটা একটা লেজিটিমেট খুব ইন্টারেস্টিং প্রশ্ন, রাইট? সেটা তো আলোচনা করলাম। না, এটার সাথে যেভাবে আমার আলোচনাটার লিঙ্কটা এখানে আমি দেখাচ্ছি, উনি শুরুতে একটা কথা বলেন এ ভদ্রলোক, যে ম্যাথামেটিক্সের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট হইলেও এটা রিয়েলিটিকে এক্সপ্লেইন করতে পারে, যেটা আমি লাইক এইমাত্র বললাম। আই থিঙ্ক পিপল অফটেন ফাইন্ড ইট পাজলিং দ্যাট সামথিং অ্যাবস্ট্রাক্ট লাইক ম্যাথামেটিক্স কুড রিয়েলি ডিসক্রাইব রিয়ালিটি অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড ইট। আই মিন reality, you think of something like a this chair or something, you know, something made of solid stuff. এই যে দেখেন, অ্যাবস্ট্রাক্ট একটা জিনিসকে দিয়ে রিয়েলিটিকে ব্যাখ্যা করা, অ্যাবস্ট্রাক্ট এবং রিয়েলিটি আমি যেটা আমার আলোচনায় বলছি ওই টাইমিংয়ের আলোচনায়, যে একটা কনক্রিট একটা অ্যাবস্ট্রাক্ট, সো কনক্রিট ওয়েতে টাইমিং এত গুরুত্বপূর্ণ হলে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে আমাদের লাইফের ক্ষেত্রে টাইমিংয়ের গুরুত্বটা। সো এগেন ওই যে ভদ্রলোক কমেন্ট করলেন ফলস ইকুইভ্যালেন্স এবং ডানিং ক্রুগার ইফেক্ট, আমি জানি না উনি এই কমেন্টটা কোথায় আরেকবার করছেন, কারণ আর একটা কমেন্ট পেয়েছি আমি ডানিং ক্রুগার ইফেক্ট নিয়ে, মানে হচ্ছে আমি আমাকে ওভার এস্টিমেট করি, মানে ডানিং ক্রুগার ইফেক্ট মানে হচ্ছে ইদার আপনি আমাকে, আপনাকে যদি ওভার এস্টিমেট বা আন্ডার এস্টিমেট করেন এটাকে বলা হয় ডানিং ক্রুগার ইফেক্ট। সো এই ধরনের কমেন্ট সাধারণত আসে হচ্ছে যাদের কাছ থেকে দে আর নট দ্য গ্রেটেস্ট ফ্যান অফ মি আর কি, এটা আমি ধরে নিতে পারি, কোথাও কোনো ডিসএগ্রিমেন্ট আছে, সেই কারণে এগুলো অ্যাড হোমিনিম অ্যাটাক হিসেবে বলা যায় এগুলোকে। তো উনি যেটা ওই ইয়েটা বললেন যে ফলস ইকুইভ্যালেন্স হয়েছে, এবং আমি অ্যাকচুয়ালি কমেন্টটা পড়ে শোনাই এতক্ষণ, সেই তো আলাপ করতেছি, তাহলে এক্স্যাক্টলি ইজ ইন দিস সাম পেটি ফলস অ্যানালজি, তারপর উনি কারেক্ট করছেন ফলস ইকুইভ্যালেন্স বলে পরে একটা কমেন্টে, পেটি ফলস ইকুইভ্যালেন্স, কারণ একটা আমি তো কনক্রিট একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যেটা আমি অলরেডি অ্যাকনোলজ করছি, তার মানে আমি বুঝতেছি না ব্যাপারটা, তা না। ওকে, অ্যাবভ মেনশনড
mentioned hobe. Skill requires perfect timing to work. Yes, instruments are played based on rhythm, so they demand perfect timing. If I don't talk about groove, okay, Bhadralok is trying to appear that he understands music. He does not. Ekhane timing er byaparta. আপনি যখন মিউজিকের সাথে বিট ফলো করতেছেন তখন সেই আমি সেই টাইমিং নিয়ে কথা বললাম। আমি বলছি গিটার পাটলে ক্লিন সাউন্ড বের করার ক্ষেত্রে সেইখানে বিট ফলো করা ইজ ইরেলেভেন্ট না কি কী সেটা এটা ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। বাট আই নো হোয়াট আইম টকিং অ্যাবাউট, আই কম্পোজ মিউজিক অ্যান্ড আই এম এ মিউজিশিয়ান মাই সেলফ, সো আই ডোন্ট নো উনি মিউজিশিয়ান কিনা। যদি মিউজিশিয়ান হয়েই কমেন্টটা করে থাকেন, স্টিল উনি ভুল কথা বলতেছেন, ব্যাখ্যা করার সময় নেই। মিউজিক এডিটিং স্কিল ডাজ নট রিকোয়ার পারফেক্ট টাইমিং ফ্রম দ্য এডিটর্স এডিটিং স্কিলস। এনিওয়েজ, ক্রিকেট ইজ পপুলার বিকজ স্কিল বেসড সিলিং ইজ হাই টু রিচ, বোর্ড গেমস আর ডাজন্ট নিড পিচ পারফেক্ট টাইমিং ফর এক্সিকিউশন। ইয়েস, সকল খেলায় তো টাইমিংয়ের ব্যাপারটা, যেমন দাবা খেলায় এখানে তো অ্যাপারেন্টলি টাইমিংয়ের মানে লাইফের অ্যাগেন আপনি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে এমন কিছু নাই যেখানে পারফেক্ট টাইমিং ডিমান্ড করে না। এভরি সিঙ্গেল থিং ইউ ক্যান থিঙ্ক অফ ইদার অ্যাগেন কনক্রিট ওয়েতে অর অ্যাবস্ট্রাক্ট ওয়েতে টাইমিং অবশ্যই কোনো না কোনোভাবে রেলেভেন্ট হবেই। বাট অ্যাপারেন্টলি যেমন এই যে কি বোলিং খেলাতে টাইমিংয়ের না নেসেসারিলি তা সত্যি যে নেসেসারিলি তা না, সেখানেও টাইমিংয়ের ব্যাপার আছে। বাট লাইক অ্যাগেন সেটা অনেকটা অলমোস্ট অ্যাবস্ট্রাক্ট ওয়েতে। তো হ্যাঁ ওকে ফাইন, এগুলো না বোঝার আমি কোনো কারণে। তারপর উনি বলছে যে ইউ আর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এম্পেরিক্যাল ইউটিউবার হু থ্রাইভস অন ডানিং ক্রুগার ইফেক্ট বাট ক্যারি অন। ওকে, সো আমি আমাকে আন্ডার ওভার এস্টিমেট করতেছি, এটা বুঝতে চাইছি। ওকে, অ্যাগেন ওনার কমেন্টের ভিত্তিতে আলোচনা করতেছি না, সাবজেক্ট ইন্টারেস্টিং দেখে করতেছি অ্যাগেন। এবং এরকম অনেক কমেন্ট আসে, এগুলো নিয়ে মাথা খামাইলে চলবে না, পৃথিবী থেমে থাকবে। তো যেটা বলতেছিলাম যে আপনার ইন্টারেস্টিং যেমন একটা কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট জিনিসটা, যে এইভাবে পৃথিবী যে এতদূর আগে আসছে এই চিন্তাগুলো থেকে, যে আমি যে আমার ওই এপিসোডে যে আলোচনা কথা করছি এক্স্যাক্টলি এভাবে মানুষ চিন্তা করতে শুরু করছে, চিন্তা করে করছে দেখে পৃথিবী আজকে এই জায়গাতে আসছে, যে কনক্রিটের সাথে অ্যাবস্ট্রাক্ট মিলে তুলনা করা, এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা, প্যাটার্ন খোঁজা। লাইক সায়েন্স ইজ অল অ্যাবাউট প্যাটার্ন, রিসার্চ ইজ অল অ্যাবাউট প্যাটার্ন। আপনি আমরা মানে পৃথিবীতে যত এটা শুধু সায়েন্স রিসার্চ না, ইভেন মানুষের হচ্ছে জন্মগতভাবে মানুষ প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারে, একটা বাচ্চা প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারে। আমরা প্যাটার্ন আইডেন্টিফাই করি ইভেন ইন মিউজিক, ভদ্রলোক মিউজিক লেকচার দিলেন যেহেতু এর জন্য একটু মিউজিকের লেকচার আমি দিয়ে দিই। ইভেন ইন মিউজিক আপনি মিউজিকের মধ্যে যখন নোট বাজান, সারেগামা পাদা নিসা, আপনি যদি একটা গানের মধ্যে মানে জিনিসটাকে কীভাবে বলি মানে আপনার নোট যদি ফিরে ফিরে আসে, এটাকে বলা হয় মোটিভ, বলতে সম্ভবত কথাটা একটা প্যাটার্নে যদি হয় জিনিসটা, বারবার কয়েকটা নোট ফিরে ফিরে আসে, ওই জিনিসটা শ্রুতি মধুর হয়। কিন্তু আপনি যদি একটা গান করেন সেখানে নোট ফিরে আসতেছে না, সবগুলো নতুন নতুন নোট, সেই সাউন্ডটা শ্রুতি মধুর হয় না। কারণ ওই অ্যাগেন যেটা বললাম, মানুষ আমরা সেইভাবে তৈরি, আমরা প্যাটার্ন পছন্দ করি। এবং অ্যাগেন ওই মিউজিকটা সুন্দর হয় যদি আপনি মোটিভ থাকে সেখানে, কিছু নোট ফিরে ফিরে আসে। সো প্যাটার্ন এটা আমরা বিল্ট ইন, এবং নেচারে আমরা প্যাটার্ন সার্চ করি। আপনি যখন আমরা যত রিসার্চ করি একটা ইকুয়েশন, ইকুয়েশন দিয়ে আমরা একটা প্যাটার্ন ধরার চেষ্টা করতেছি, যেমন এই গতিতে একটা জিনিস ছুটলে কত মাইল বেগে কোথায় যাবে, এগুলো সব কিন্তু একটা ইকুয়েশন দিলে তার মানে একটা প্যাটার্ন ধরতে পারলাম, যে এই আন্ডার দিস সার্কামস্টেন্সেস এইভাবে জিনিসটা নিয়ম মেনে চলে, এই প্যাটার্নটা মেনে চলে। সো দ্যাটস দ্যাট। ইন্টারেস্টিং যেই জায়গাতে ওই যেটা ওই ভদ্রলোক বললেন ম্যাথামেটিশিয়ান, যে ম্যাথামেটিক্স অ্যাবস্ট্রাক্ট হলে এটা রিয়েলিটিকে ব্যাখ্যা করে, আমি এই চ্যানেলে একটা আলোচনা করছিলাম, এটা হচ্ছে কোয়ান্টাম, কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম ইয়ে নিয়ে হালকা করে ছোটো করে। আমি নিজে এরিয়ার অনেক কিছু জানি তা না, যতটুক জানি বুঝি ওটুকের মধ্যে থেকে বুঝি। এখানে জিনিস আলোচনা উঠে আসছিল তখন যে কোয়ান্টাম থিওরির ক্ষেত্রে আপনার ধরনের যে আইডিয়াগুলো যখন আসতে শুরু করছে, যে অণু পরমাণু ইলেকট্রন কীভাবে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, সো সেখানে আলাপটি একটু টাচ করে দিই। ইন্টারেস্টিং যে ফর্মুলাটা আমরা পড়ছিলাম, যে কুলম্বিক ফোর্স, যে কুলম্ব ফোর্স হচ্ছে আপনার কিউ ওয়ান কিউ টু দুইটা চার্জ পার্টিকুলার মধ্যে ফোর্স, কী পরিমাণ ফোর্স কাজ করে, সেটার ফর্মুলা ছিল এফ ইকুয়ালস কিউ ওয়ান কিউ টু ওভার আর স্কোয়ার্ড, এফ ইকুয়ালস কে, একটা কনস্ট্যান্ট আছে কুলম কনস্ট্যান্ট, হোয়াট এভার এটা কি কে দিয়ে প্রকাশ করে নাকি ভুলে গেছি, কেই বোধ হয়। তো একটা কনস্ট্যান্ট আছে কুলম কনস্ট্যান্ট, এরপর হচ্ছে কিউ ওয়ান কিউ টু ওভার আর স্কোয়ার্ড। এই ইকুয়েশনটা এক্স্যাক্টলি সেম অ্যাজ হচ্ছে আপনার গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ইকুয়েশন, সেইটাও এফ ছিল, সেটাও ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ওটা ছিল জি এম ওয়ান এম টু ওভার আর স্কোয়ার্ড। সো জিটা ছিল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম ওয়ান এম টু দুইটা ম্যাস, এবং ওভার আর স্কোয়ার্ড ডিস্টেন্স। সো দুইটা সূত্র হুবহু কপি পেস্ট, কোথায় আপনার গ্রহ নক্ষত্রের চারপাশে কীভাবে নক্ষত্রের চারপাশে গ্রহ ঘুরে, আর কোথায় হইতেছে ইয়ের চারপাশে ইলেকট্রন ঘুরে, প্রোটনের চারপাশে, এবং প্রোটনের চারপাশে ইলেকট্রন ঘুরে, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তখন কিন্তু কেউ প্রোটন ইলেকট্রন কিছুই দেখে নাই, এই ইদানিং এসে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, এবং আরও কোয়ান্টাম থিওরি আগানো আমরা জানতে পারছি যে ইলেকট্রন আসলে কোনো হার্ড বল সেরকম না, ওই যে আনসার্টেনটি থিওরি, যে ইলেকট্রন একটা ক্লাউডের মতো, এটার অবস্থান এবং কী জানি বলে মোমেন্টাম অ্যাট এ টাইম নির্ধারণ করা যায় না, সো ইলেকট্রন কোনো কনক্রিট কিছু না, এগুলো আমরা অনেক পরে এসেছি, রাইট? সো সেই সময়টাতে ইলেকট্রনকে এরকম ভাবা
আমি কি না এট দ্যাট টাইম পয়েন্ট ইন টাইম এক্স্যাক্টলি ইলেকট্রনকে হার্ট বলের মতো ভাবা হইতো কি না, আই বিলিভ এট দ্যাট পয়েন্ট হইতো, কিন্তু ইলেকট্রন কিন্তু তখন অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, এখন অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। গ্রহ নক্ষত্র কিন্তু অ্যাবস্ট্রাক্ট না, এটা একদম কনক্রিট, এটা ফিজিক্যাল বডি, রাইট? কিন্তু গ্রহ নক্ষত্র যে সূত্র মেনটেন করে ঘোরে গ্রহ নক্ষত্রের চারপাশে, একই সূত্র এই বিজ্ঞানী ব্যবহার করতেছেন হচ্ছে নিলস বোর ইয়ের ক্ষেত্রে, আরেকটা অ্যাবস্ট্রাক্ট জিনিস ব্যাখ্যা করার ক্ষেত্রে, যে পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে কীভাবে ইলেকট্রন ঘুরে। এই চিন্তাগুলো এভাবেই কিন্তু রিসার্চ হয়। আপনার যে একটা কথা আছে টার্ম বায়োমিমিক্রি, বায়োমিমিক্রি মানে হচ্ছে আপনি যে প্লেন ওড়ে, প্লেন ওড়ার সময় কিন্তু সায়েন্টিস্ট আগে গবেষণা করছে যে একটা পাখি কীভাবে ওড়ে, ওড়ার ক্ষেত্রে কী কী ফিচার ইম্পর্টেন্ট, কেন পাখাটা এমন করতেছে, কেন লেজটা এরকম করতেছে, প্লেনেরও কিন্তু লেজ আছে, রাইট? একটা মাছ কীভাবে সাঁতার কাটে সেইটা দেখে দেখে কিন্তু আবার আপনার যখন সাবমেরিন ডিজাইন করে ওইগুলো থেকে ইয়ে নেওয়া হয়। সো এইভাবেই সায়েন্স রিসার্চ আগে আজকে এই পর্যন্ত আসছে, আপনার অ্যাবস্ট্রাক্টের সাথে কনক্রিট, কনক্রিটের সাথে অ্যাবস্ট্রাক্ট। উনি যে ফলস ইকুইভ্যালেন্সটা বুঝাই দিলেন আমাকে আর কি জন্য বলতেছি, অ্যাপারেন্টলি বাইরে থেকে ওনার কথাটা পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না, কেন এটা একটু আমার মনে হয় কেম আউট অফ স্পাইট কমেন্টটা, কিন্তু স্টিল কমেন্টটার পুরোপুরি মানে ওকে ফাইন, বাইরে থেকে অ্যাপারেন্টলি ঠিকই আছে কথা, কিন্তু এটার অ্যান্সারটা ওনাকে দূর দিচ্ছি না, কারণ এটার অ্যান্সারটা অনেক গভীর একটা অ্যান্সার যেটা এতক্ষণ ধরে অ্যান্সার করলাম, ব্যাখ্যা করলাম। তো ব্যাপারটা হচ্ছে ওই জায়গাতে, হ্যাঁ, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের মধ্যে মিলে মিশে চিন্তা করাটা ফলস ইকুইভ্যালেন্স, ডানিং ক্রুগার ইফেক্ট নিয়ে যাই বলুন না কেন, বলুন বলে না কেন, এভাবেই এইটাই হইতেছে স্মার্ট লোকেরা এইভাবে চিন্তা করে আসছে। আই থিঙ্ক পিপল অফটেন ফাইন্ড ইট পাজলিং দ্যাট সামথিং অ্যাবস্ট্রাক্ট লাইক ম্যাথমেটিক্স কুড রিয়েলি ডিসক্রাইব রিয়ালিটি অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড ইট। আই মিন রিয়ালিটি, ইউ থিঙ্ক অফ সামথিং লাইক a chair or something, you know, something made of solid stuff. Science research egula apni jodi egulo ne bojhen chinta bhabna koren she khetre ei connection to establish korata is not a difficult job. Je je false je eta je baire theke je eta false equivalence ekjon kom jana lok bolle ektu kharap shonay kintu kom jana loker drishtite je eta false equivalence seta hocche apni ekjon researcher দৃষ্টিতে, একজন সায়েন্টিস্টের দৃষ্টিতে, একজন দার্শনিকের দৃষ্টিতে একজন ব্যাপারটা নেসেসারি ফলস ইকুইভ্যালেন্স না, বরং ব্যাপারটা আরও অনেক মোর ইন্টারেস্টিং, আরও অনেক মোর ডিপ এবং প্রোফাউন্ড একটা ব্যাপার।